আলাইকুম। আজকে দেখানোর চেষ্টা করব আমার ভাই রক্তে রাঙানো গানটি বাঁশি দিয়ে আপনারা কীভাবে বাজাবেন। আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে এই প্রথম এই টিউনটার সারগাম একটু বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম লাইন গা মা গা পা, তারপর তারপরের লাইন এক প্রথম লাইন গেল দ্বিতীয় লাইন। রে গা রে মা, খাতা কলম নিয়ে জাস্ট লাইন বাই লাইন লেখেন তাহলে হয়ে যাবে। রে গা রে গা রে মা, রে গা রে মা দ্বিতীয় লাইন। তৃতীয় লাইন নি সা নি নিশানি রে, নি রে নি ধা সা তৃতীয় লাইন, না চতুর্থ লাইন, তৃতীয় লাইন আছে নিশানি রে, তারপরের লাইন চার নম্বর লাইন নি রে নি ধা সা, নি রে নি ধা সা। আশা করি একটু বুঝতে পেরেছেন। তারপর এখন বাজাবেন কীভাবে আমার ভাইয়ের রক্তে রাঙানো, চেষ্টা করছি। ভাইয়ের রক্তে রাঙানো, আমার গলা তো ভালো না, একটু কষ্ট করে বুঝে নেবেন। আমার ভাইয়ের গা 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 গা, আমার ভাইয়ের গা 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 গা, রক্তে রাঙানো গামারে সাদা পা, রক্তে রাঙানো গামারে সাদা পা। আবার দুইটা লাইন আবার বলে দেওয়ার চেষ্টা করছি। আমার ভাইয়ের গা 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 গা, রক্তে রাঙানো গামারে সাদা পা, পাপারে একুশে, এটুকু বলে দিচ্ছি হচ্ছে একুশে একুশে, তারপর ফেব্রুয়ারি রে গা রে সা গা গা, ফেব্রুয়ারি রে গা রে সা গা গা।
পারে রে, একুশে পারে রে গরে সগাগা। 21 ফেব্রুয়ারি গেল, তারপর হচ্ছে আমি কি ভুলিতে পারে, আমি কি ভুলিতে পারে, পাপা গারে রে গাসা, আমি কি ভুলিতে পারি, পাপা গারে রে গাসা। মানে গারে সা ওইটা একটু তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করলে হয়ে যাবে। পাপা গারে রে গাসা, আমি কি ভুলিতে পারি, পাপা গারে পাপা গারে রে গাসা, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। তারপর ছেলে হারা শত মায়ের অশ্রু, ছেলে হারা মামা মামা, ছেলে হারা শত ছেলে হারা শত মামা মামা মামা, ছেলে হারা শত মামা মামা মামা, মায়ের অশ্রু মপদ পাগ, মপদ পাগ অশ্রু ছেলে হারা শত মায়ের অশ্রু, গড়ায়ে ফেব্রুয়ারি, গড়াই ফেব্রুয়ারি, গড়ায়ে ফেব্রুয়ারি, গড়াইটা বলে দিচ্ছি, গড়ায়ে গামারে ফে, গড়াই গামারে রে শনি রে রে ফেব্রুয়ারি, রে শনি রে রে, আমি কি ভুলিতে পারি, ওই আগের মতোই, পাপা গারে রে গারসা। আশা করি বুঝতে পেরেছেন, আমিও শিখছি আপনাদের মতো, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।